কক্সবাজারের মহেশখালী থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে আটক করেছে র্যাব গতরাতে এলিট ফোর্স অভিজেলায় উপজেলার বড় মহেশখালী এলাকায় সেখানে পাকা রাস্তার মাথা থেকে আটক করা হয় ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ আবু বকর সিদ্দিক ও সুমনকে ছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয় ছয়টি দেশীয় তৈরি অস্ত্র ও আট রাউন্ড কার্তুজ র্যাব বলছে আটক ব্যক্তিরা চাঁদাবাজি জমি দক্ষ সহ নানা অপরাধে সম্পৃক্ত